হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। গত বৃহস্পতিবার আমাদের যে সিরিজ চলছিল সেই সিরিজটা শেষ হয়ে গেছে। আশা করছি সিরিজটা তোমরা যথেষ্ট এনজয় করেছো, তোমাদের সাথে সাথে আমিও করেছি। দেখতে দেখতে 10টা দিন কেমন করে কেটে গেল বোঝাই গেল না। আজ যে ঘটনাটা তোমরা শুনবে, ঘটনাটা প্রচণ্ড ভয়ের। আর এই ঘটনাটা এসেছিল আমাদের ইভেন্টে। তখন আমরা বলেছিলাম যে যাদের ঘটনা সিলেক্ট হয়নি তারা মন খারাপ করো না, ইভেন্ট ছাড়াও ঘটনা আসবে। তাই আর দেরি না করে পুরীতে ঘটে যাওয়া একটা দুর্দান্ত ঘটনা নিয়ে চলে আসলাম। আশা করছি আজ তোমাদের চোখের সামনে সব ভেসে উঠবে, আজও তোমরা খুব ভয় পেতে চলেছ। চলো আর কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায়। আমি সুপর্ণা চক্রবর্তী, কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা। আমি আমার জীবনের একটা অদ্ভুত অনুভূতির কথা আপনাদের জানাতে চলেছি। 2006 সালের জানুয়ারি মাসে আমার বিয়ে হয়। স্বামী একজন সাধারণ সরকারি কর্মচারী। ওই বছরই নভেম্বর মাসে আমি ও আমার স্বামী পুরীতে যাই হানিমুনে। আমার শ্বশুরবাড়িতে অনেক লোক, যৌথ পরিবার। আমরা পুরী এক্সপ্রেসের স্লিপার ক্লাস ধরি, রাতের ট্রেন। একটা হলিডে হোম ঠিক করা হয় থাকার জন্য। আমরা ঠিক করি কোনো দিন রেঁধে খাবো, আবার কোনোদিন হোটেলে। সকালবেলা পুরীতে ট্রেন থেকে নেমে একটা রিক্সা নিয়ে আমরা দুজন হলিডে হোমের দিকে রওনা দিলাম। স্বর্গদ্বার পেরিয়ে ও কাকাতুয়ার মিষ্টির দোকান পেরিয়ে একটু ডান দিকে গিয়ে একটা উঁচু রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পর বাড়িটা, তিনতলা বাড়ি। গেট দিয়ে ঢুকে সামনে চাতাল, বাঁদিক সামনে ডান দিক, এভাবেই বিল্ডিংটা। ঠিক যেন একটা আয়তক্ষেত্রের তিনটা বাহুতে ঘরের সারি, শুধু সামনেটা বাদ। এভাবে তিনতলা বাড়িটা। আমাদের ঘর পড়েছিল তিনতলার একদম বাঁদিকের কোণে। তিন দিকের ঘরের সামনেই লম্বা টানা বারান্দা। ঘরে ঢুকে সামনে বাঁদিকে রান্নাঘর ও ডান দিকে বাথরুম। আসবাব বলতে একটা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা নর্মাল টেবিল ও দুটো চেয়ার, ও দেওয়ালে একটা দেওয়াল আলমারি। আমাদের ঘরটা কোণায় বলে বারান্দায় দাঁড়ালে রাস্তা দেখা যাচ্ছে। উল্টো দিকে একটা ছোট্ট একতলা বাড়ি। দেখলাম তিনতলার কোনো ঘরেই কোনো লোক নেই, সব ঘরগুলো বাইরে থেকে তালা দেওয়া। আবার কোনো কোনো ঘরের বারান্দার দিকের জানলা খোলা। যেদিন সকালে গেলাম দেখলাম একতলায় চাতালের ডান দিকে অফিস ঘর, আর বাঁদিকে কেয়ারটেকারের ঘর, ওগুলো খোলা। একটা টিউবওয়েল রয়েছে, আরও কয়েকটা ঘর রয়েছে সেগুলো তালাবদ্ধ। দোতলার কোনো ঘরেই কোনো লোক নেই। আমরা অফিস ঘরে ঢুকে দেখা করার পর কেয়ারটেকার আমাদের ঘরের চাবি দিল। জিজ্ঞেস করাতে সে জানালো এই মুহূর্তে এই বিল্ডিংয়ে আমরা ছাড়া আর কোনো বোর্ডার নেই। কথাটা শুনে একটু অবাকই হয়েছিলাম। যাই হোক, আমাদের ঘরের সামনে এসে দরজার হাজবোল থেকে তালা চাবি খুলে কেয়ারটেকারকে দিয়ে দিলাম। আমরা বাড়ি থেকে অন্য তালা চাবি নিয়ে গিয়েছিলাম। ভেতরে ঢুকে দেখলাম রান্নাঘর বাথরুমে কল আছে, জল ভালোই পড়ে। কেয়ারটেকার বিছানার চাদর, বালিশের কভার, মশারি ও একটা গ্যাস সিলিন্ডার দিল। সিলিন্ডার লাগিয়ে দেখলাম গ্যাস ও সিলিন্ডার সব ঠিকঠাকই আছে। সকালে এখানেই স্নান করে বেরিয়ে হোটেলে খেয়ে ওটিডিসি বাসের দুই দিনের টিকিট বুক করে সন্ধ্যেবেলায় ঘুরে রাতে ফেরার পথে বাজার করে এলাম রান্না করব বলে। সকালে একজন হলিডে রুমের কাজের বউ এসে বাসন মেজে ও ঘর মুছে দিয়ে গেছে। রান্না খাওয়া করে রাতে শুলাম। রান্নাঘরের দরজা নেই, চৌকো করে কাটা। পেছনে একটা মাঠ, আর ওপাশ থেকে মন্দির থেকে সুরেলা কণ্ঠে গায়ত্রী মন্ত্র ভেসে আসছে। ঘরে নাইট ল্যাম্প নেই বলে বাথরুমের লাইটটা জ্বেলে দরজাটা অল্প করে খুলে রাখলাম। এবার ঘটনা শুরু। একটু সময় চুপ করে থাকার পর মনে হচ্ছে রান্নাঘরে কেউ আছে, কেউ যেন ঝাড় দিচ্ছে। বাসনের শব্দ কেন? আমার স্বামীও শুনেছে। আমি ভয় পাচ্ছি দেখে ও বলল, মনে হয় ইঁদুর, চুপচাপ ঘুমিয়ে পড়ো। একটা অস্বস্তি নিয়ে শুয়ে সারাদিন ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। সকালে ঘুম থেকে উঠে সব স্বাভাবিক লাগলো। রাতে এক বোতল খাবার জল কিনে এনেছিলাম, দেখলাম প্রায় শেষ। এক ডেস্কে জল ফোটাতে বসালাম, চা করলাম, তারপর সেই গরম জল দিয়ে স্নান করলাম। কাজের লোক কাজ করে চলে গেলে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে। বেরোনোর সময় গ্যাস অফ করা আছে কিনা চেক করলাম। সিলিন্ডারের নবটা নিচের দিকে নামিয়ে দিলাম। পুজো দিয়ে টিফিন করে বাড়ি এলাম। দুপুরে পুজোর ভোগ প্রসাদ আসবে, আমরা খাবো। ছোটবেলায় একবার আমি
আমার মা, আমার বোন ও বাবা মিলে পুরীতে এসেছিলাম। ভোগ প্রসাদ খেয়েছি, অসাধারণ লেগেছিল। বাড়ি এসে রান্নাঘরে গেলাম চা করতে, দেখলাম গ্যাসের সিলিন্ডারের নবটা নিচ থেকে ওপর দিকে তোলা। বেরোবার সময় তো অফ করে গেছি, এটা তুললো কে? আমি আমার স্বামীকে ঘটনাটা বললাম। ও বলল, কই দেখি, তুমি তো যাওয়ার সময় সব কিছু চেক করলে, আমি তো নিজের চোখে দেখলাম, এটা কেমন করে হয়? দুজনেই অবাক হলাম ও চুপ করে গেলাম। এরপর ওই গ্যাসেই চা করে খেলাম। দুপুর গড়িয়ে যাচ্ছে, খাবার আর আসছে না। বারান্দা ঘর করছি, দুপুর দুটো বেজে গেছে। একজন খুব বেটে মতো লোক মাথায় একটা ছোট্ট ঝাঁকা নিয়ে আমাদের ঘরের কাছে এসে দাঁড়ালো। জিজ্ঞেস করলাম, আপনি কে, ঝাঁকায় কী আছে? সে ইশারায় জানালো যে সে বোবা। ঝাঁকাটা বারান্দায় নামালো, প্রসাদ বের করে হাতে দিল, আমি টেবিলে রাখলাম। লোকটাকে ২৫ টাকা দিতে গিয়ে দেখলাম লোকটার চোখ দুটো যেন ভীষণভাবে কোটরে ঢোকানো। একটু সময় তাকিয়ে ঘরে ঢুকে গেলাম। আমার স্বামী দরজা দিয়ে খেতে বসল, একটু পরেই দরজায় ধাক্কা। দরজা খুললাম, দেখলাম যে লোকটা খাবার দিতে এসেছিল সেই লোকটা দরজায় দাঁড়িয়ে খাবার জল চাইছে। তাড়াতাড়ি আমাদের খাবার জলের বোতলটা লোকটার হাতে দিয়ে বললাম, বোতলটা ফেরত দিতে হবে না, বলে দরজাটা বন্ধ করে দিলাম। আমার স্বামী বলল, কি হয়েছে? আমি বললাম, লোকটাকে আমার কেমন যেন লাগলো। যাই হোক, এরপর খাবার নিয়ে বসেছি, বলতে নেই এমন ভোগ কেন, চাল সেদ্ধ হয়নি, কোনো তরকারিতে স্বাদ নেই, রান্নাগুলো থেকে কেমন যেন একটা গন্ধ, মিষ্টি ভোগে বালি ভর্তি। অবাক হয়ে গেলাম খেতে বসে, দুজনেই খেতে পারলাম না। সব কিছু কাগজে মুড়িয়ে বাইরে রাখা ডাস্টবিনে ফেললাম, মন খারাপ হয়ে গেল। আমার স্বামী বলল, চলো বেরোই। বেরোতে গিয়ে দেখি একটা কালো বিড়াল ঘোরাঘুরি করছে। এটা আবার কোথা থেকে এলো এখানে? যাই হোক, সেটাকে তাড়ালাম। বেরিয়ে কিছু খেয়ে এখানে ওখানে ঘুরলাম, সমুদ্রের ধারে বসলাম, চা খেলাম, বাড়ি ফিরে এলাম মাছ কিনে। ফেরার সময় দেখলাম দোতলার ঘরে কারা যেন এসেছে। বাড়ি ফিরে রান্না করে খেয়ে দিয়ে শুলাম। প্রথমে সব চুপচাপ, একটু পর থেকে আবার বাথরুমে আওয়াজ, কল দিয়ে যেন জল পড়ছে, বাসনের শব্দ, কাপ প্লেটের শব্দ, যেন মনে হচ্ছে কেউ ঝাড় দিচ্ছে, আর যেন শব্দটা আগের থেকে অনেক বেশি। আমার স্বামী ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, আমি জড়সড় হয়ে শুয়ে আছি। কখন ঘুমিয়ে পড়লাম জানি না। পরদিন সকালে ঘুম ভাঙল অ্যালার্মের শব্দে। আমার স্বামীকে গত রাতের কথা আর বললাম না, ওকে নিয়ে এলাম রান্নাঘরে, দেখলাম সব ঠিকঠাকই আছে। তাড়াতাড়ি রেডি হয়ে বেরোলাম। সেদিন বাসে চড়ে সূর্য মন্দির এবং আরও অনেক জায়গা ঘোরার কথা। সন্ধ্যে 7টার সময় বাস সমুদ্রের ধারে নামিয়ে দিল। কলকাতার সবার জন্য ছোটোখাটো গিফট কিনে ও কাকাতুয়ার মিষ্টির দোকান থেকে ছানার মুরগি কিনে আমার স্বামী বলল, চলো গো, এগুলো ঘরেই রেখে আসি, আজ কোনো হোটেলে যাব। একটা রিক্সা নিয়ে হলিডে রুমের সামনে গেলাম। আমি রিক্সাতে বসা, ও গেল জিনিসগুলো রাখতে। সময় যেতে লাগলো, আমার স্বামীর আর দেখা নেই। প্রায় 20-25 মিনিট বাদে এলো, দেখি খুব ঘামছে। বললাম, কি ব্যাপার গো, ঘামছো কেন এত, আর এত দেরি কেন হলো? আমরা যখনই বেরোতাম আমাদের নিজেদের তালাচাবি আটকাতাম। ও রিক্সাতে উঠে বলল, আর বলো না, তিনতলায় উঠে যে ঘর খুলতে যাব অমনি লোডশেডিং, আমি তালায় চাবিটা ঢোকাতেই পারছি না, ভীষণ অন্ধকার, হাতের ব্যাগগুলো নিচে রেখে চেষ্টা করছি। হঠাৎ মনে হলো ঘাড়ের কাছে কেউ যেন দাঁড়িয়ে আছে, তাকাতেই যাব। হঠাৎ দেখি দেশলাই কাঠি জ্বলে উঠল, কেয়ারটেকার বলল আমি আলো ধরছি, কিন্তু অবাক ব্যাপার, আমি কিন্তু কাউকে সিঁড়ি দিয়ে উঠতে দেখিনি বা কাউকে হেঁটে আসতেও দেখিনি বা সেরকম কোনো শব্দও পাইনি। যাই হোক, ওই দেশলাইটের আলোতেই কোনো রকমের দরজাগুলো খুলে জিনিসগুলো রেখে দরজা বন্ধ করে এলাম। আমি দেখলাম কেয়ারটেকার সাথেই ছিল, ওকে বললাম আমাদের খেয়ে ফিরতে একটু দেরি হবে, ও বলল ঠিক আছে। জিজ্ঞাসা করলাম, গতকাল যারা দোতলা এসেছে তাদের ঘর অন্ধকার কেন, বাইরে গেছে বুঝি? ও বলল, না, তারা অন্য কোথাও চলে গেছে। খুব অবাক লাগলো ব্যাপারটা। আমি বললাম, হয়তো তারা আমাদের মতো উৎপাত দেখে চলে গেছে, আমাদের যে কী করা উচিত কে জানে। ও বলল, হ্যাঁ ঠিকই বলেছ, ভয় তো লাগছে, অনেক কিছুই যেন অস্বাভাবিক, কিন্তু আর তো দুটো দিন।
যাই হোক, আমরা হোটেলে খেয়ে বাড়ি এলাম। ফিরে জিনিসগুলো গুছিয়ে রেখে আমার স্বামীকে বললাম, ছানার মুরগিটা দেখছি না তো, কোথায় রেখেছো? ও বলল, খাটেই তো রেখেছিলাম, কোথায় গেল? অনেক খুঁজে তারপর রান্নাঘরের গ্যাসের ওভেনের পেছন থেকে পাই। এটা কিভাবে সম্ভব? দুজনে অবাক হলাম। তারপর ওই মুরগি দুজনে মিলে খেয়ে জল খেয়ে শুলাম। ঘণ্টাখানেক সব চুপচাপ ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল রান্নাঘরের শব্দে। আজ যেন আওয়াজটা একটু বেশিই হচ্ছে। আমার স্বামী ঘুমোচ্ছে, ওকে ডাকবারও আমার কোনো সাহস নেই। আমি নড়তে পারছি না, গলা শুকিয়ে কাঠ, মাথা উঁচু করে দেখার চেষ্টাও করতে পারছি না, নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। আস্তে আস্তে শব্দটা একটু কমে আসছে। হঠাৎ অ্যালার্মটা বেজে উঠল। ভোর হয়ে গেছে, রান্নাঘরের সব আওয়াজ একদম বন্ধ। আজ আসলে আমাদের চিল্কা যাওয়ার কথা, উঠতে হবে। বিছানায় ঘড়িটা ছিল, সেটা বন্ধ করে স্বামী আমাকে ডাকলো। আমি শুয়ে রাতের সব কথা বললাম। দুজনেই আবার রান্নাঘরে গেলাম। সব কিছু যেমন ছিল তেমনই আছে। দুজনে বেরোলাম চিল্কার উদ্দেশ্যে। ওটিডিসি বাসে চড়ে সন্ধ্যেবেলা বাস থেকে নেমে মাছ কিনে বাড়ি এলাম। আমি রান্না করছি, আমার স্বামী বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। বারান্দায় আলোটা জ্বলছে, কিন্তু এত বড় বিল্ডিংয়ে কোনো ঘরে কোনো লোক নেই আমরা ছাড়া। আমার স্বামীকে নিচ থেকে কেয়ারটেকার ডাকছে, কোনো পুরোহিত এসেছে। আমার স্বামী নিচে চলে গেল। আমি রান্নাঘরে রান্না করছিলাম, ঘরের মধ্যে এসে দাঁড়ালাম। সামনে আয়নায় দেখলাম আমার প্রতিবিম্বটা, একবার চওড়া হয়ে যাচ্ছে, আবার সরু হয়ে যাচ্ছে। এর মধ্যেই আমার স্বামী ঘরে চলে এলো। আমি রান্নাঘরে গেলাম। রাতের খাবার খেয়ে শুয়ে আমি আয়নার কথাটা ওকে বললাম। ও বলল, চলো তো দেখি। আমরা আবার উঠে আয়নার সামনে দাঁড়ালাম, কিন্তু না, সবই স্বাভাবিক। এবার শুয়ে পড়লাম। পরদিন সন্ধেবেলা আমাদের ফেরার ট্রেন। আবার মাঝরাতে ঘুমটা ভেঙে গেল রান্নাঘরের শব্দে, কিন্তু আজকের শব্দটা আগের তুলনায় একটু কম। চুপ করে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। পরদিন সকালে উঠে দেখলাম সব কিছু স্বাভাবিক। সকালে চা খেয়ে সমুদ্রে স্নান করতে গেলাম। পুরী এসে একমাত্র আজই সমুদ্রে স্নান করলাম। আগের দুই দিন ওটিডিসি বাসে চড়ে যাওয়ার আগে সূর্যোদয় দেখেছি। বাড়ি এসে কাকাতুয়ার মিষ্টির দোকান থেকে কিনে আনা কচুরি খেয়ে রান্না করলাম। দুপুরের খাবার খেয়ে ব্যাগ গুছিয়ে সন্ধে হতেই কেয়ারটেকারকে ডেকে সব বুঝিয়ে দিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। কেয়ারটেকার বলল আবার আসবেন। একটা হোটেল থেকে রুটি তড়কা কিনেছিলাম রাতে ট্রেনে খাবো বলে। পুরোহিত স্টেশনে এলো প্রসাদ দিতে। আমি জিজ্ঞেস করলাম, ভোগ প্রসাদ কি কাউকে দিয়ে পাঠিয়েছিলেন? উনি আমার প্রশ্নটা এড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, হলিডে রুমে কেমন কাটালেন? আমি বললাম, একটু যেন অদ্ভুত লাগলো। উনি হাসলেন, আমার স্বামী আমাকে তাড়া দিচ্ছে ট্রেনে ওঠার জন্য। পুরোহিত মশাই তার মধ্যেই বললেন, প্রসাদের বাক্সে আমার নামের কার্ডটা দিয়ে দিয়েছি, ফোন করে নেবেন, কেমন? এই বলে হাত নেড়ে উনি রওনা দিলেন উল্টো দিকে। আস্তে আস্তে আমাদের ট্রেনও রওনা দিল কলকাতার দিকে। বাড়ি এসে সবাইকে ঘটনাটা বলেছিলাম। সবাই অবাক হয়েছে। আমার ছোট যা বলেছিল, ছোট দি ভাই, আমি হলে প্রথম রাতটা কাটিয়ে অন্য কোথাও চলে যেতাম, ওখানে আমি আর থাকতাম না। ওর কথাটা শুনে মনে হচ্ছিল, তবে কি এই জন্যই দোতলায় যারা এসেছিল তারা একটা রাত কাটিয়ে চলে গিয়েছিল? জানা হলো না। এই ঘটনার ঠিক সাড়ে তিন বছর পর 2010 সালের জুন মাসে আমার জীবনে একটা অঘটন ঘটে যায়। আমার স্বামী দুর্গাপুর থেকে কলকাতায় ডেলি প্যাসেঞ্জারই করতেন। একদিন ফেরার সময় তাকে কেউ বিস্কুটের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিল। আমার স্বামী ওই ট্রেনের মধ্যেই মারা গিয়েছিল। আজ আমি একা, আমার কোনো সন্তান নেই। ভেবেছি আমি আমার আত্মীয় স্বজনদের সাথে আবার একবার অন্তত পুরীতে যাব, হোটেলে থাকব, কিন্তু ওই বাড়িতে আমি একবার হলেও যেতে চাই। বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো? সত্যি ঘটনাটা কিন্তু প্রচণ্ড ইউনিক, কারণ অনেক হোটেল অনেক বাড়ির ঘটনা আমরা কিন্তু শুনেছি, কিন্তু এইরকম ঘটনা খুব কমই শোনা যায়। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখনও লাইক কমেন্ট না করে থাকলে করে দাও। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।
এখনও যারা আছো, যারা ঘটনা শোনো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তারাও করে দাও। চলো এবার আমরা চলে যাই শাউট আউট পর্বে। 10 ডে সিরিজের 10 নম্বর এপিসোডে প্রথম কমেন্ট করেছে সুদেব চক্রবর্তী, দ্বিতীয় কমেন্ট করেছে আমাদের সকলের প্রিয় নেহা চক্রবর্তী, তৃতীয় কমেন্ট করেছে সুদীপ দাস, আরও কমেন্ট করেছে নীল এক্স সিনু, রবিনুট মিঠুন, পাপড়ি ডোলা, পার্পেল পিঙ্ক ফরেভার, মনীষা দে, মজার রাজা, পল্টু কর্মকার, শাবানা বিবি, সিঞ্চিতা, দেবাজিৎ রুদ্রা, রিমঝিম সরকার, ফুলচান গেমিং, সুইটি পাল, সৌমেন RC20 গেমার, শুভ পি, মিস্টার বিশ্বাস, মায়া সরকার, পূজা, সৃজিতা শ্রী, দীপা গোস্বামী, শোভন ঘোষ, বিজয় দা, কেয়া গুরু, দীপঙ্কর মাল, অর্পণ ঘোষ, রিন্তি সাহা, স্বপন কুমার, ঐশ্বরিয়া চক্রবর্তী, সুজয় শিকদার, বৈষ্ণবী দেবী। বৈষ্ণবী দি লিখেছে যে আগের দুটো ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম, তুমি হয়তো দেখোনি। না বৈষ্ণবী দি, আমি দেখেছি, কিন্তু কি বলতো, প্রতিদিন ঘটনা আসছে তো, আর একটা ঘটনা বানাতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, তাই রিপ্লাই দেওয়ার যে সময়টা সেটা আমি পাচ্ছি না। অবশ্যই রিপ্লাই দেবো, এক সময় দিয়ে দেবো যখন আমি একটু ফ্রি হয়ে যাবো, ঠিক আছে? একদম প্রথম কমেন্ট থেকে আমি যতগুলো পারলাম সবার নাম শাউট আউট করে ফেললাম, তো আজ আর কথা বাড়ালাম না। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে আর নতুন কোনো সারপ্রাইজ নিয়ে।